যেমন চাঁদা তুলতে আসছে মাদ্রাসার জন্য, আমরা মাদ্রাসা তৈরি করতে পারছি না, কিন্তু মাদ্রাসার জন্য আমরা চাঁদা দিতে পারি 10-20-50-100-200-500 টাকা আমরা দিতে পারি আমাদের ক্ষমতায়। তা যদি আমরা দিই তাহলে দেখা যাবে সেই মাদ্রাসা ছেলেরা পড়বে, তাতে যত সব হবে যত ফায়দা হবে, আমিও তাতে অংশগ্রহণ করলাম, আমার আমল নামাতেও সেই সব বিতরণ থাকবে। এই নয় যে আমি কম টাকা দিচ্ছি বলে আমার নামে কম সব দিতে হবে, এরকম ধরে কোনো কথা না। কেননা আল্লাহ তাআলার দরবারে তার ভান্ডারে সবের কোনো কমি নেই, অতএব যে কম দিক বেশি দিক সকল সমান হারে আল্লাহ তাআলার সব দিয়ে থাকবেন, পার্সেন্টেজ অনুযায়ী কম কম করে দেওয়া হবে। তাহলে একটা হলো আল্লাহ তুমি কিনতে বলেছেন, একটা হচ্ছে তাহলে কি হলো সঞ্চয় জারিয়া করা, আর একটা হচ্ছে কি আও এলিম জানতে সৌদিহীন, এমন এলিম যার দ্বারা এই মানুষ উপকৃত হবে। অর্থাৎ কেউ কোরআন শরীফ পড়া জানে, সে যদি কাউকে কোরআন শরীফ পড়া শেখায়, তাহলে যখন সেই ছাত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে তাকে যখন সওয়াব দেওয়া হবে, তখন তার উস্তাদের আমল নামাতেও লিখা হবে।